আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপিতে থাকছে পুলি পিঠা বা কুলি পিঠা বা কুলসি পিঠা যে যে নামে চেনেন না কেন এই পিঠাটি অনেকেই শুধুমাত্র নারকেলের পুড়ে তৈরি করেন বা অনেকে নারকেলের সাথে কিন্তু ভাজা চালের গুঁড়া বা মুড়ির গুঁড়া বা স্টিল কিন্তু দিয়ে তৈরি করে থাকেন তা আমি এই পিঠাটি শুধুমাত্র নারকেলের পুড় দিয়ে তৈরি করে দেখাবো তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি একটু লম্বা হয়েছে কারণ কারণ এই রেসিপিতে আমি এই পিঠার প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রণালী দেখিয়েছি তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন দেখি কীভাবে তৈরি করছি প্রথমে আমি এর পুরটা তৈরি করে নিব। এই জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম আর এটা চাইলে কিন্তু আপনারা ঘি ছাড়াও করতে পারবেন তো আমি ঘিটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর এখানে দিয়ে দিলাম নারকেল কোরানো আর এখানে আমি দুটো নারকেল কোরানো নিয়েছি তা আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা চালের গুঁড়া সুজি বা মুড়ির গুঁড়া বা তিলটাও দিয়ে থাকতে পারেন এই পিঠা ট্রেডিশনাল যে ওয়েটা সেটা হলো নারকেল এবং তিল দিয়ে করা হয় তো আমি শুধুমাত্র নারকেল দিয়েই করছি তো নারকেল এবং ঘি এ দুটো আমি মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমার লাগছে খেজুরির গুড় আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুড় বা চিনিটাও দিতে পারবেন তবে খেজুরের গুড়টা দিলে বেশ ভালো লাগে গুড়ের পরিমাপটা কিন্তু আমি এখানে বলছি না যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন আর আপনারা যদি এখানে দারচিনি এবং এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে কিন্তু অ্যাড করতে পারেন তো আস্তে আস্তে কিন্তু গুড়টা কিন্তু গোল গোলতে থাকবে আর আপনারা চাইলে কিন্তু এখানে গলানোর গুড়টাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো ফিরে আসছে গুড়টা গলে আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন গুড় কিন্তু গলে গিয়েছে আর সম্পূর্ণ সময় কিন্তু চুলা রাসটা মিডিয়ামে থেকে তারপর করতে হবে তো যখন আঠা আঠা হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব পানিটা যখন শুকিয়ে আসবে তো অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে আমার পুড়টা রেডি হয়ে গিয়েছে আর একটা আঠালো একটা ভাব আসবে আর আপনারা চিনি দেন বা গুড় দেন যে যেটা দেন না কেন যখন আঠালো হবে যখন পানিটা শুকিয়ে আসবে তখনও কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি এখন নামিয়ে নেব তো এখন চলে যাচ্ছি আমি ডোটা তৈরি করার জন্য তো এখানে আমি দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ আমি পানি নিয়েছি আর আপনাদের চালের গোড়াটা যদি শুকনো হয়ে থাকে তাহলে কিন্তু যতটুকু চাল নেবেন তার অর্ধেক কিন্তু পানি নিতে হবে তো এখানে পর্যাপ্ত পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম যখন বলকুঠিয়া আসবে তখন এখানে আমি চালের গুঁড়াটা কিন্তু দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি চালটা যদি ভেজা থাকে সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু কম দিবেন তো এখানে যেহেতু আমি দুই কাপ পরিমাণ পানি নিয়েছি তো আমি এখানে চার কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি ঢেকে এটাকে লো আছে রান্না করব পাঁচ মিনিটের জন্য একদমই লো ফ্লেমে রেখে তারপরে এটাকে পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দেবো তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একটু উপরে উঠে এসেছে তো উপর দিয়ে যে ময়দাগুলো ছিল সেই ময়দাগুলো কিন্তু গরম হয়েছে বা সেদ্ধ হয়েছে তো আমি একটু নেড়ে এটাকে নামিয়ে নেব তো একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু আপনারা হাত দিতে যাবেন না কারণ খুবই গরম থাকে ময়দাগুলো আর ডোটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঝরঝরে হয়েছে আর এরকম ঝরঝরে ভাব থাকবে যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু রুটিটা ভালোভাবে হবে না তো একই পাত্রের মধ্যে আমি কিন্তু কিছু পানি নিয়েছি নিয়ে তারপরে আমি পানিগুলো দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো এবং ডোটা তৈরি করে নিব তো আমি খুব ভালোভাবে ময়ন করে এটাকে একটা ডোয় পরিণত করেছি আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে নরমও না এবং শক্তও না কতটা সফট হয়েছে আর কোনো লামস থাকা যাবে না এমনভাবে কিন্তু ময়ন করে নিতে হবে তো এই ডো দিয়ে কিন্তু আমি এখন পুলি পুলিপিঠার আমি রুটি তৈরি করব তো এখানে একটা কিচেন টাউল ভিজিয়ে রেখে তারপরে উপর দিয়ে বসিয়ে দিচ্ছি তাহলে কিন্তু উপরটা ড্রাই আউটও হয়ে যাবে না তো এখান থেকে আমি কিছু পরিমাণ ময়দা নিয়ে নিলাম নিয়ে আমি খুব ভালোভাবে এটা একটা রুটি শেপ দিয়ে নিব আর খুব ভালোভাবে ময়ন করতে হবে যেন কোনো ভিতরে যেন কোনো লামস না থাকে তো আমি একটা ছোট একটা রুটিতে তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু বেশি ডো নিয়ে তারপরে বড় রুটি তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে তিন চারটি পিঠা একসাথে তৈরি করে নিতে পারবেন তো আমি ছোট করে একটা রুটি শেপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটার কিন রুটিটা কিন্তু পাতলাও হবে না বা মোটাও হবে না তবে আমি দেখিয়ে দিব আপনারা একটু ফলো করবেন তো এই যে দেখুন এর পুরত্বটা পাতলাও না এবং অনেক বেশি ভারীও না তো এখন আমি একটা স্টিল স্টিলের মগ নিয়ে আমি একটা রুটি কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো বাটি বা বয়মের মুখ দিয়েও কিন্তু করতে পারবেন তো আমি স্টিলের মগটাই নিয়েছি তো আমি যে পুটটা তৈরি করে নিয়েছিলাম সেই পুটটা আমি এখন মাছ বরাবর বসিয়ে দিব পুটটা কিন্তু বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু পিঠাটা কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে তো আমি পর্যাপ্ত পরিমাণ এখানে ডো বসিয়ে দিলাম দিয়ে তারপর আমি এটাকে চেপে চেপে পিঠায় তো পরিণত করব তো এখন আমি দুই সাইডটা একসাথে লাগিয়ে নেব তো এই কাজটা কিন্তু অনেক চেপে চেপে করতে হবে যেন দুই পাশের যে ডোটা আছে সেটা যেন একসাথে মিশে যায় তাহলে কিন্তু পিঠাটা কিন্তু ফেটে তারপরে কিন্তু এই ভিতরে যে পুরটা আছে সেটা বের হবে না তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি যেন দুটো পাশে যেন এক হয়ে যায় আর এটা কিন্তু করতে হবে না হলে কিন্তু পিঠের ভিতরে যে পোটা সেটা কিন্তু বের হয়ে আসবে তারপর এটাকে আমি একটা নকশা পরিণত করব তো আপনারা এখানে যে কোনো ধরনের নকশায় দিতে পারবেন তো আমি একটু চেপে চেপে একটু বড় করে তারপরে দেখুন আমি বসিয়ে দিচ্ছি আসলে এটা বোঝানো যাবে না আমি কিভাবে করছি এটা দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি ওদের একটু চেপে লম্বা করে তারপর কিন্তু বসিয়ে দিচ্ছি আপনারা একটু ফলো করুন আমি কিভাবে করছি তো হয়ে গেল আমার একটি পিঠা আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় হয়েছে তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা গোলও করতে পারবেন যে যেভাবে শেপ দিতে ইচ্ছুক সেভাবে দিতে পারবেন তো আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর রুটির পুরুত্বটা দেখুন একদম পাতলাও না আবার ভারীও না কেমন হয়েছে তো সাধারণত রুটি কিন্তু আমরা এমন পাতলাই খাই তো একইভাবে আমি ডোর মধ্যে আবারও কিন্তু পুর দিয়ে দিচ্ছি আর পুরটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দিতে হবে বেশি দিলে কিন্তু ফেটে যাবে বা কম দিলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি আসলে এটা বোঝানো যাবে না এটা দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমি পিঠাটা তৈরি করছি আর চেপে চেপে কিন্তু খুব ভালোভাবে দুইটা পাশ কিন্তু লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে দেখুন আমি কিভাবে পিঠার যে ডিজাইনটা সেটা দিচ্ছি একটু চেপে চেপে লম্বা করে তারপর কিন্তু বসিয়ে দিচ্ছি এভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম তো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তা আমি পিঠাগুলো বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে তৈরি করছি আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই ডিজাইনটা কিন্তু খুবই ইজি আপনারা একটু চেষ্টা করলে কিন্তু পারবেন তো হয়ে গিয়েছে আমার সবগুলো পিঠা বাড়ানো এখন আমি এই পিঠাগুলোকে ভাপে দিব তো আপনারা ভাব দেওয়ার যে স্টিমগুলো থাকে সেগুলো তো দিতে পারবেন তো আমার কাছে চুলাই কিন্তু আমি পানিটা বসিয়ে দিয়েছি তো পানিটা আমার যখন বলক উঠে গিয়েছে তখন এখানে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব তো আমার কাছে স্টিমার ছিল না এর জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি দেখতে পাচ্ছেন যে যে কোনো ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে কিন্তু আপনারা পিঠাটা দিতে পারবেন তো আমি এক একে পিঠাটা দিয়ে দিব আর আমার পিঠাটা হতে একটু সময় লাগবে কারণ এর যে বাতাসটা সেটা কিন্তু সাইড দিয়ে বের হবে তো এইভাবে করে সবগুলো পিঠা আমি বসিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব যতক্ষণ না পিঠাটা হয়ে যাবে তো ফিরে আসছি হওয়ার পর তো এর মধ্যে কিন্তু পিঠা কিন্তু আমি আরও দিয়েছিলাম তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি আর যেহেতু এটা সেদ্ধ আটা তো সময়টা কিন্তু কমই লাগবে সেদ্ধ হওয়ার জন্য তো পিঠাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাবো হয়ে গিয়েছে আমার মজাদার পুলি পিঠা তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ